By election যে হবে EVM ইউজ করলে EVM এর সাথে যাতে VVPAT ইউজ করা হয় যাতে প্রত্যেকটা ভোটের যাতে রিসিপ্ট আসে এই না শুধু প্রত্যেকটা বুথ CCTV তে লাইভ কভারেজ যাতে থাকে CCTV যদি না থাকে তাহলে যাতে ভোট না হয় ওই বুথে তো আমি বলবো ত্রিপুরার অপোজিশন কে এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে এখনই ইলেকশন কমিশন দিল্লিতে দরকার হলে কোর্টের অর্ডার নিয়ে এগুলো ইমপ্লিমেন্ট করতে যে চারটে বাই ইলেকশনে ইভিএম এর সাথে দেয়ার শুড বি VVPAT রিসিপ্ট আসতে হবে যে কে ভোট দিয়েছে রিসিপ্ট সেকেন্ড হচ্ছে গিয়ে প্রত্যেকটা বুথে CCTV কাজ করতে হবে 2019 পার্লামেন্ট ইলেকশনের মতো হবে না 1100 উপরে বুথে CCTV ভেঙে রিগিং করা হয়েছে নো CCTV যদি কাজ না করে ওই বুথে ভোটিং ক্যান্সেল পরের দিন বা কয়েকদিন পরে হবে ভোটিং সো আপনারা বিরোধী দলগুলো প্রথমে হবে নিজেদের মধ্যে ইন্টারনাল মিটিং করুন এইসব তত্ত্ব আইডিওলজি ছেড়ে বিজেপিকে কি করে হারানো যায় যাতে ত্রিপুরাতে গণতন্ত্র পুনরুদ্ধার করা যায় এটাতে আপনারা ফোকাস করুন কোন পার্টির কে দাঁড়ালো কোন সিটে এটা এখন ইম্পর্টেন্ট না কারণ এই MLA সিটের অস্তিত্বই আছে আর 8 মাস 9 মাস তো এই MLA যে চারটে বাই ইলেকশন হচ্ছে এটাতে বিজেপির হারটা হবে বিশাল বড় ভিক্টরি ফর অল অপোজিশন পার্টিস কিন্তু বিজেপি যদি একটা সিটও জেতে এটা ওদের একটা সিম্বলিক জয় হবে তো এটা আপনারা নিজেরা করুন এটা